হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাদের ভিউ আসতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা, 5টি কারণ আছে ভিউ না আসার কারণ। তো আজকে যে ব্যাপারগুলো আমি বলতেছি, এই ব্যাপারগুলো আসলে আপনি যদি ইউজ করে থাকেন তো ডেফিনেটলি আপনার ভিউ অনেক অনেক আসবে, যেটা আপনি কখনোই কল্পনা করতে পারেন না, তার অধিক আপনারা এই ভিউগুলো পেয়ে যাবেন। কাজ করতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন, না টেনে দেখার কারণ এই জন্যই যে এই কথাগুলোর ভিতরে অনেক কিছুই থাকে যেগুলো যদি আপনি মিস করে যান তো আসলে এই কাজগুলো আজকে সম্পন্ন করতে পারবেন না, আপনার ভিউ জেনারেট করতে পারবেন না। সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল দিয়ে রাখবেন। ফার্স্ট যেই কাজটা করতে হবে সেটার আগে আপনাদেরকে লাইফটা ঠিকভাবে আপনি করতে পারছেন কি না সেটাকে দেখতে হবে, কীভাবে আপনি কান্ট্রি ব্লক করতেছেন, সিটি ব্লক করতেছেন, এবং হচ্ছে আপনার ডিসক্রিপশন সব কিছু আগে আপনার ঠিক করতে হবে, তারপরে আপনার এই কাজগুলো করতে হবে। তো বেসিক্যালি এখন আমি যেই কাজগুলোর কথা বলবো আপনারা অলরেডি জানেন, তারপরে আমি রিভাইজ করে দিচ্ছি যে এই প্রবলেমগুলোর কারণে আপনাদের ভিউ আসতেছে না। সো ফার্স্ট বিষয়টা হচ্ছে আপনাদের টাইটেল, টাইটেলটা হচ্ছে মেইন ফ্যাক্ট, টাইটেলের মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার টাইটেলের কারণে হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, টাইটেলটা, টাইটেলটা আপনি কী দিচ্ছেন, একটা খেলার টাইটেল কী দিচ্ছেন, কী দিতে হবে, তো এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো। সাপোজ আজকে যে খেলাটা ছিল যে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, তো আপনি যদি সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া যদি দেন লাইভ ম্যাচ তাহলে ভিউ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ভিউ পাওয়ার যেমন সম্ভাবনা বেশি থাকে আবার কপিরাইট ইস্যু আসতেও সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ এই কিওয়ার্ডগুলোতেই হচ্ছে যে কপিরাইট টুলসগুলো আছে এইগুলো হচ্ছে আপনাদের ডিটেক্ট করে ফেলে, আর এর মাধ্যমে হচ্ছে আপনাদের কপিরাইট চলে আসে। একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনারা দেখবেন যে টাইটেলটা অনেকটাই হচ্ছে কপিরাইটের মূল কারণ হয়ে যায়, যেমন হচ্ছে আমি লাইভ স্টার্ট করি নাই, জাস্ট সব কিছু সেট আপ করছি, জাস্ট টাইটেল লিখছি, ডিসক্রিপশন লিখেছি, লেখার পরে স্ট্রিম কিয়ে দেওয়ার পরে জাস্ট আমি স্ট্রিম কিয়ে দেওয়ার 3 থেকে 4 সেকেন্ড পরেই পেজে ইস্যু চলে আসছে। আমি তো লাইভ স্টার্ট করি নাই, স্ট্রিমিং স্টার্ট করি নাই, তার আগে কিন্তু ইস্যু চলে আসছে। তো এই কারণগুলোতে হচ্ছে আপনার এই ক্ষেত্রে আপনাদের প্রবলেমটি হচ্ছে আপনাদের কান্ট্রি লক ঠিক মতন করা হয় নাই, এই জন্য যে কোনো কান্ট্রি থেকে যারা স্ট্রাইক দিচ্ছে তারা আপনার এই টাইটেলটা ডিটেক্ট করে ফেলছে, সেই জন্য আপনাদেরকে কপিরাইট দিয়ে দিচ্ছে। সো এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে তখন আপনার হচ্ছে কীভাবে আপনি ব্লক লিস্টটা বের করবেন, ভালোভাবে বের করবেন যেন কোনোটা বাদ না পড়ে যায়। তো এই যে ব্লক লিস্ট কীভাবে বের করবেন এটা নিয়েও একটা ভিডিও আমি তৈরি করেছি, কীভাবে ভিডিও আপনি ব্লক লিস্ট খুঁজে পাবেন, কোন কোন কান্ট্রি কীভাবে কোন ম্যাচের জন্য কোনটা, সব ইন ডিটেলস আমি ওই ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি, সো আপনারা দেখে নেবেন। আর হচ্ছে এখন টাইটেলটা হচ্ছে এখন এইভাবে আপনাদের সাজানো উচিত যে ফার্স্টে এমন কোনো কথা দিতে হবে যে ক্রিকেট রিলেটেড অথবা সে মানে স্পোর্টস রিলেটেড আপনার কিছু একটা লিখতে হবে, লেখার পরে দেন হচ্ছে আপনি একটা ফর্মা দেবেন, তারপরে দেবেন হচ্ছে যেমন হচ্ছে সাউথ আফ্রিকা এস এন ভার্সেস এইউএস অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ, হ্যাঁ, তারপর আপনি নিতে পারেন লাইভ ম্যাচ টুডে, এবং ডিসক্রিপশনে আপনি দিতে পারেন, ডিসক্রিপশনে আপনি যত খুশি ট্যাগ অথবা হচ্ছে হ্যাশট্যাগ সব কিছু দিতে পারবেন, এটাতে তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু টাইটেলটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো এখন আমি যেটা বলছি, সো আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটার জন্য, টাইটেলটা আপনারা যদি বাংলাদেশ থেকে করেন সো বাংলাতে লিখেও আপনি ভিডিও আপনার ভিউ আসবে, সার্চ রেজাল্ট আসবে, বাট হচ্ছে ইংলিশে সবাই ম্যাক্সিমাম ইংলিশে সার্চ দেয় সো ইংলিশটা প্রেফার করি। তো এটা ছিল হচ্ছে টাইটেল নিয়ে কথা। তো টাইটেলের পরে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে ফেসবুকে যে আইডি বেস দিয়ে কাজ করছে এই আইডিটা আসলে আপনাদের রিচেবল না, আর আসলে কি এটাতে হাই রিস্ক আইডি না অথবা পেজ না, সেই জন্য আপনাদের রিচটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনাদের পুরনো পেজ অথবা আইডি ইউজ করতে হবে, যেই আইডিতে যত মানে অ্যাক্টিভিটিস আছে, মনে করেন অনেকে আমরা তো অনেক পুরাতন আইডি ইউজ করি, লাইক কুমন আইডি অথবা অনেক আতীত খুলে রাখা হয়েছে সেটা দিয়ে আমরা ইউজ করি, বাট সেটা না, আপনার যেই আইডিগুলোতে আপনারা যেখান থেকে কিনেন না কেন সেই আইডিগুলোতে আপনারা দেখবেন যে রিসেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে এবং ওল্ড,
যদি এরকম হয় সেই আইডিগুলোতে দেখবেন একদম রিচ হাই রিচ থাকে, আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে এটা র্যাঙ্ক চলে যায় এবং ভিডিও ইউজ করবেন, ভিডিও চলে ভিউ চলে আসে। তো এইটা হচ্ছে সেকেন্ড কারণ। আর থার্ড বলবো, থার্ডটা হচ্ছে আপনাদেরকে ফ্রি গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে। আপনি সার্চ করবেন হচ্ছে গ্রুপগুলো কি, কোন গ্রুপগুলোতে ফ্রি অ্যাপ্রুভাল ছাড়া ফ্রি গ্রুপগুলো আছে যেগুলো আপনি শেয়ার দিতে পারবেন, সেই গ্রুপগুলো আপনি কালেক্ট করবেন। এবং কালেক্ট করার সাথে সাথে আর একটা কাজ করতে হবে, শুধু আপনি গ্রুপগুলো কালেক্ট করলেন এবং হচ্ছে শেয়ার করলেন, শেয়ার করলেও কোনো অনেক সময় লাভ হয় না, কারণ এইটাতেও একটা রিচের ব্যাপার আছে। সেই জন্য আপনার একটা লিস্ট করবেন, যেমন 10টা থেকে 15টা বা 20টা 30টা একটা গ্রুপ লিস্ট করবেন যে গ্রুপগুলোতে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন। সো এই জন্য ফার্স্টে কী করতে হবে যে সেই প্রত্যেকটা আইডি থেকে তিনটার বেশি শেয়ার করবেন না, তিনটা থেকে চারটার, প্রত্যেকটা আইডি থেকে তিনটে থেকে চারটা শেয়ার করবেন যদি আপনি 10টা আইডির থেকে 30টা 40টা শেয়ার করতে পারবেন। সো এ সেক্ষেত্রে কী করবেন, আপনার এই 10টা আইডি দিয়ে ওই গ্রুপগুলোতে প্রতিদিন একটা করে পোস্ট অথবা 1-2 দিন পরপর একটা করে পোস্ট করবেন, তাহলে ওই আইডি থেকে ওই গ্রুপের রিচটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্যই ওই গ্রুপে যখন আপনি লিঙ্কসটা শেয়ার করবেন তখন আপনার ভিউটা আরও বেশি পাবেন এবং শেয়ারটা অনেক রিচ হবে, রিচ হলেই আপনার ভিউটা চলে আসবেন। তো এটা ছিল থার্ড কারণ। ফোর্থ যে কাজটা সেটা হচ্ছে একদম ইজি ব্যাপার, আর এটা আপনারা যদি আসলে লাইভ করা যদি আপনি পেরে থাকেন তাহলে এই এই অপশনটা আপনার জন্য, কারণ হচ্ছে আপনাদের এখানে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, লাইক আপনাদের কি রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো আপনারা ভাড়া নিতে হবে এবং রেন্ট নিতে হবে। সো এই রেন্ট নেওয়ার মাধ্যমে আপনি খুব ইজিলি, আপনার কোনো কষ্টই লাগবে না, জাস্ট লাইভটা অন করবেন এবং শেয়ার করবেন, দেখবেন হিউজ পরিমাণ আপনার অডিয়েন্স চলে আসছে, কোথা থেকে আসছে তা বুঝতে পারবেন। আপনি যদি নন রেঞ্জ আইডি থেকেও যদি কাজ করেন তাও একটা আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন এর মাধ্যমে। এটাতে হচ্ছে আপনাকে অর্থ ব্যয় করতে হবে, আর হচ্ছে এটা আমি আসলে পক্ষপাতি না, তারপরেও এটা একটা ওয়ে। সো এই ওয়েটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর লাস্ট যেই ওয়েটা বলবো সেই ওয়েটা না, আর এটা হচ্ছে টেকনিক্যাল অনেক সময় প্রবলেম হয়, যেটা হচ্ছে আপনাদের পিসিতে অনেক সময় কি যে আইপি দিয়ে আপনি কাজ করছেন ফেসবুক থেকে ডিআইপি ব্লক ব্লক করে থাকা রাখে, যখনই ব্লক রাখে তখনই আপনার এখান থেকে কোনো অডিয়েন্স বা কোনো কিছু এইগুলো আসার না। তো এইটা একটা অনেকটা প্রবলেম, কারণ আমি এটা পরীক্ষিত বলা যায় যে আমি যতটুকু জেনেছি শুনেছি এবং আমি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি যে এই কারণগুলোর এই কারণের মাধ্যমেও দিন অনেকটাই কম আসে। সো এই ক্ষেত্রে যাদের একদমই এই আমি উপরে চারটা কাজ করার পরেও আপনাদের যদি ভিউ না এসে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার পিসিকে উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দিয়ে অথবা আপনার ম্যাক আইডিটা চেঞ্জ করে দেখবেন। ম্যাক আইডি চেঞ্জ করে আপনি লাইভে যাবেন, তারপর যদি ভিউ না আসে দেন হচ্ছে আপনার উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দিলে আপনার দেখবেন যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে, এবং আপনি যদি আপনার ওয়াইফাইয়ের যদি ডেডিকেটেড আইপি থাকে এটাও আপনার জন্য ভালো হবে, শেয়ার্ড আইপি কম ইউজ করেন ব্রডব্যান্ডের জন্য। তো এই ব্যাপারগুলো হচ্ছে, এটা হচ্ছে লাস্ট স্টেজের ট্রাই, যে এই ট্রাইগুলো করবেন। আর মেইন হচ্ছে আপনার দুইটা আমি বলবো, সেটা হচ্ছে টাইটেল আর হচ্ছে আপনার আইডি রি, এই দুইটার জন্যে হচ্ছে আপনার ভিউটা কম আসছে, ঠিক আছে। আর এই দুইটা সলভ করলে ইনশাল্লাহ আপনাদের ভিউ অনেক হিউজ আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি আবার নতুন একটা টিপস অথর ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো।